এনার বাড়ি আমাদের ফেরত বাড়ি ভুলা কালকে দুপুরে ঢাকার থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এনার অ্যাকাউন্টে 1,40,000 টাকা উনি এত মহৎ তখনই কে টাকাটা পাঠানো তারপর এনার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর এনি বলতে ভাই আপনি আসেন কীভাবে এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যার ভুল করছে তার অ্যাকাউন্টে চলে যায় তো কালকে যেহেতু অফিসিয়াল সময় চলে গেছিল আজকে উনি আসছে ওনার টাকাটা এমনি মানে ওনাকে চাও খাওয়াইতে চাইছে ইনি সেটাও করো না আমি একটা ক্ষতি করি উনি 1,40,000 টাকা ওনাকে ফেরত দিয়ে ইনি করবি তো দিনের সাথে সাথে আমাদের এলাকায় আমরা আমরা এই সবাই করবি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ আমাদের সামনে যাকে আপনারা দেখতেছেন ওনার নাম হলো মোহাম্মদ নূর আলম ইসলাম বাসা উত্তর হরিণচোড়া হরিণচোড়া ইউনিয়ন ডোমার উপজেলার না ডোমার থানা নীলফামারী জেলা ইনি বসবাস করেন তো আজকে আজকে ওনাকে যেভাবে আমরা পরিচয় করে আপনাদের সঙ্গে দিব যে আসলে ওনার যে হৃদয়ের যে একটা বরত্ব এবং উনি যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা তারই নমুনা হিসেবে ওনার মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে 1,40,000 টাকা এসে ডাচ বাংলা অ্যাকাউন্টে যোগ হয়েছে কিন্তু ওনাকে এত পিড়াপিড়ি করার কারণেও উনি সেই টাকাটি তার নিজের কাছে রাখতে বা নিজের পরিবারের কাছে ব্যবহার করতে একবারেই অনিচ্ছুক উনি বলেন যে এই টাকাটা আমার কা মোবাইলে যে আসছে এটা হয়তোবা আল্লাহ আমার কাছে পাঠাইছে আমার ইমান পরীক্ষা করার জন্য তাই এখানকার আমি একটি টাকাও খেতে চাই না তাই যে টাকাটা আমার কাছে আসছে যার টাকা তাকে আমি ফিরে দিতে যাচ্ছি তো বাংলাদেশে এইরকম অনেক ঘটনা ঘটে হয়তো কারো মোবাইলে 50, 100, 200 টাকা আসলেও সেই টাকাটা আমরা ফিরত দিতে চাই না কিন্তু এই টাকাটার মাধ্যমে যে কাল কঠিন আখিরাতে আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারি এই জিনিসটাও আপনারা একটু নিজের দিকে খেয়াল রাখবেন এবং নিজের ইমান আকিদার দিকে একটু খেয়াল রাখবেন কারণ হয়তো এই 1,40,000 টাকা নূর আলম অনায়াসে খেয়ে ফেলতে পারতেন কিন্তু যে যে লোকের টাকা ওনার হয়তো এটা একটা বিশাল অ্যামাউন্ট অথবা তার হৃদয়ের একটা হাহাকার হতে পারে তো চলুন নূর আলম ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাক ওনার মনের ব্যক্ত তো এই সম্পর্কে আমার আলাপ আলোচনা আছে উত্তর হরিণচোড়া এবং হরিণচোড়া ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী জনাব সুসেন বাবু স্বাস্থ্য সহকারী ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলি নেই কাকা আসলে ব্যাপারটা কি একটু যদি বলতেন আচ্ছা ওই মানে আজকে আমি তো হরিণচোড়া ক্লিনিকে আসলাম এবং সঙ্গে আমাদের নূর আলম এমএসবি আসলো আসিয়ে বলতেছে যে এই ঘটনাটা বলতেছে যে আমার অ্যাকাউন্টে ডাচ বাংলা অ্যাকাউন্টে আমার 1,39,200 কত টাকা যাবে আসছে তো এই নিয়ে আমরা খুব হাসি তামাশা করলাম আমরা অনেক কিছু নূর আলমকে বললাম যে নূর আলম সাহেব টাকা তো দরকার সবাইরই আছে তো এই টাকাটা তুমি তুলে তুমি নিজে নিয়ে নাও তো বলছে না কাকা এই টাকাটা আমার পক্ষে নেওয়া সম্ভব না কারণ এটা মানুষের টাকা মানুষের টাকা আমি একটি টাকাও আমি নিজে আমি আত্মসাৎ করবো না তো এই বিষয়ে আমরা অনেক কিছু বললাম যে তুমি এই 1,39,000 টাকা নিয়ে তুমি 1,20,000 টাকা নিজের কাছে রেখে দাও আর বাদ বাকি টাকা কারণ তোমার এটা মনে রাখতে তুমি কোনো মসজিদে দান করে দাও বলছে না না এই টাকাটা আমার নেওয়াটা আমার পুরাপুরি আমার একেবারেই হারাম হয়ে যাবে আমি এই টাকাটা একটি টাকাও গ্রহণ করবো না তো তারপর পরিশেষে সে বললো যে আমি বললাম না না আমরা যদি এখান থেকে চলে যাই তুমি টাকাটা নিজেই গ্রহণ করবে কথা না না যদি অবিশ্বাস হয় তাহলে আপনি আছেন আমি আছি এবং লিটন ভাই সহ আমার ডোমার যে যার টাকাটা আমার আমার ফেসবুক আইডিতে আমার তার তো পুরো তথ্য আছে আমি টাকাটা এখনই তাকে আমি জমা দিয়ে দেবো এই নিয়ে আসলে আমরা যে একজন মহৎ একটা ব্যক্তি যে আমরা যে দেখলাম যে তার মন যে এত উদার এবং তার মন যে খুব স্বচ্ছ এটাই তার বাস্তব প্রমাণ এখনই আমরা তার কাছে কিছু এই টাকার ব্যাপারে তার কাছে আমরা একটু শুনবো এবং আমরা এই মুহূর্তে আমরা ডোমার গিয়ে আমরা টাকাটা তুলে আমরা আসল মালিককে দিয়ে দেবো ধন্যবাদ তো আপনাদের সামনে নূর আলম ভাইকে আরেকটু পরিচয় করে দেয় উনি কিন্তু ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হরিণচোড়া ইউনিয়নের একজন তৃণমূল পর্যায়ে এমএসবি বা স্বাস্থ্যকর্মী মাঠ পর্যায়ে উনি স্বাস্থ্যসেবা দিয়ে আসতেছেন
তো এটা একটা স্বাস্থ্য বিভাগের জন্য একটা বিশাল গৌরবের বিষয় যে আমরা যে স্বচ্ছভাবে কাজ করি এবং আমরা যে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করতে চাই না এবং মানুষের প্রাপ্য যে হক এই হকটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় এই বিষয় নিয়েও কিন্তু আমরা খুব অ্যাক্টিভ এবং স্বাস্থ্য বিষয়েও আমরা খুবই অ্যাক্টিভ। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাও আমরা খুব সুচারুভাবে নিয়ন্ত্রণ করতেছি। তো নূর আলম ভাই কিছু বলেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কালকে আমার কাছে 1,40,000 টাকার একটা অ্যামাউন্ট আমার মোবাইলে মেসেজ আসে, এটা ডাচ বাংলা ব্যাংক থেকে। তো মেসেজটা একটু দেখিয়ে দেন, বাড়ি করে দেখান। মেসেজটা এই যে এখানে আছে, 1,40,000। যাক মেসেজটা যেহেতু দেখা যাচ্ছে না, পরবর্তীতে আপনাদের হ্যাঁ এই যে দেখা গেছে খুব সুন্দরভাবে যে দেখতেছেন আপনারা 1,39,751.77 এখনো অ্যাকাউন্টে আছে নেট বিল এটা। তো হ্যালো চলি, জি এখন এই টাকাটা হচ্ছে এমডি তুহিন নামে একজনকার, সে তার বাসা হচ্ছে সাভারে। সে কালকে আমার 11টার দিকে ফোন দিয়ে কনফার্ম করলো যে ভাইটা আমার টাকা। তো আমি বললাম যে আপনার টাকা ঠিক আছে, তাহলে আপনি যেখান থেকে টাকাটা পাঠাইছেন সেখানকার একটা মেসেজ আপনার মোবাইলে নিয়ে আমাকে ফরওয়ার্ড করে দেন। তো উনি একটা মানি রিসিপ্ট ওইখান থেকে আবার কপি সংগ্রহ করছে, করার পরে আমাদের ডোমার থানার যে ডাচ বাংলা ব্যাংকিংয়ের যে এজেন্ট আছে গণেশ চন্দ্র আগরওয়ালা, ওনাকে ইনফরমেশন করার কারণে উনি কাল আমার কাছে আসে দেখা করে। দেখা করার পরে জানতে পারলাম যে তুহিন ভাইয়ের এই টাকাটা। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমরা কালকে যে টাকাটা আপনার যার টাকা প্রাপ্য টাকা তাকেই বুঝিয়ে দেওয়া হবে, আমরা একটি টাকাও ওখান থেকে নিব না এবং উনি যদি খুশি করে দিতেও চায় সেই টাকাও আমরা নিব না। আজকে এখনই বর্তমান একটাই কয় মিনিটে আমাকে এটা কপিটা সংগ্রহ করে দিল উনি। এটা হচ্ছে তুহিন ভাইয়ের যে টাকাটা তার আইডি সহকারে আমাদের এখানে দিল। হ্যাঁ এই টাকাটা এখন যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে আইডিটা খুব সুন্দরভাবে আমরা আইডিটাও নিয়ে নিলাম। তাহলে চলি এবার বিস্তারিত শুনি। জি তার টাকাটা আমরা কিছুক্ষণের মধ্যে ডোমার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ যে আমরা তার প্রাপ্য টাকা তাকেই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমরা এখন টাকা দেওয়ার উদ্দেশ্যে লিটন ভাই স্বাস্থ্য সহকারী আমাদের এসে আমাদের উত্তর হরিচরা কমিউনিটি ক্লিনিক, তার পাশে আমাদের তাম্বি খন্দকার আমাদের সিএসসিপি, তার সাথে এসে কাকা আমাদের সাথে আছেন। আসলে আপনাকে একটা প্রশ্ন আমি করি যে এই যে 1,40,000 এটা কিন্তু একটা বর্তমান সময়ে এই যে অর্থনৈতিক যে বাংলাদেশে একটা মনে করেন চাপ, এই সময় কিন্তু এই 1,40,000 টাকা বিশাল অ্যামাউন্টের একটা টাকা। তো এত টাকা পাওয়ার পরও আপনার কোনো লোভ লালসা না হয় টাকাটা ফিরে দিচ্ছে না, এটা হচ্ছে তো টাকাটা আত্মসাৎ করতে হচ্ছে আল্লাহ তাআলা একটা ইমানি দায়িত্ব। হ্যাঁ আল্লাহ তাআলা ইমান পরীক্ষা করে বান্দাদের উপরে মানে পর্যায়ক্রমে, হয়তো আল্লাহ তাআলা আমার ইমান পরীক্ষা করতেছে যে 1,40,000 টাকা নূর আলমের অ্যাকাউন্টে দিলাম, নূর আলম এই টাকাটা কি করতেছে, হ্যাঁ একটা টাকা মারি খাচ্ছে নাকি বা এই 1,40,000 টাকা মারি খাচ্ছে নাকি, এটার দ্বারাই ইমান পরীক্ষা হয়। যাই হোক আমি আশাবাদী যে ওনার যার টাকা তাকে আমি আমরা এখন রওনা দিব, তার টাকা আমরা তাকে যা বুঝিয়ে দিব ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমাদের এমএসবি যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের স্বাস্থ্যকর্মী আমাদের ক্লিনিকে আছে এদের জন্য দোয়া করবেন এবং আমাদের সিএসসিবি ওনার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য। নূর আলম ভাই আপনাকে অসংখ্য ভালো লাগলো, আপনার এই মনে করেন আমাদের সিএসসিপি এখানে আছেন উত্তর হরিণচূড়া কমিউনিটি ক্লিনিকের তাম্মি খন্দকার, নূর আলম সম্পর্কে কিছু মন্তব্য ওনার কাছেও আমি শুনতে চাচ্ছি যে আসলে নূর আলম যে এই ব্যাপারটা 1,40,000 টাকা তার অ্যাকাউন্টে আসলো সে অনায়াসে এই টাকাটা ফিরিয়ে দিতে যাচ্ছে। আসলে নূর আলম একজন আমরা জানি যে মাঠ পর্যায়ে একজন ভালো এমএসবি এবং দক্ষ এমএসবি, এ সম্পর্কে আপনার কিছু মন্তব্য যদি থাকে তাহলে বলেন। হ্যাঁ সেটা খুব ভালো একটা কাজ, আমার এমএসবির কাজই যেমন একটি, ইনশাআল্লাহ ওরা ওদের ইমানি দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতেছে, এটা দেখে শুনে আমার খুবই ভালো লাগলো। এটা খুব ভালো একটা সবার জন্য এটা অনুকরণীয় একটা ব্যাপার হয়ে থাকতে পারে, সবাই এটা অনুকরণ করতে পারে। তাহলে সম্মানিত দর্শকবৃন্দ আমি চাচ্ছি যে আমাদের উত্তর হরিণচূড়া কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য বিভাগ আছে
এই বিভাগের সবার সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি এবং তাদের একটু আপনার ভিডিও চিত্রের মধ্যে ধারণ করতেছি। তো আপনারা জানেন যে আসলে নূর আলম ভাই যে অনুভূতি এবং যে মহত্বের পরিচয় দিলেন তা অত্যন্ত মনে করেন এই সমাজের মাঝে সেরকম জিনিস আর আমরা খুঁজে পাই না। এটা নিঃসন্দেহে একটা বিশাল মনে করেন কাজ যে 1,40,000 টাকা এই সময় যে অর্থনৈতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে ওনার মতো একটা মধ্যবিত্ত সংসারের ছেলে 1,40,000 টাকা ফিরিয়ে দিচ্ছে এবং বিশেষ করে আমাদের উত্তর হরিণচরা কমিউনিটি এবং হরিণচরা স্বাস্থ্য বিভাগ একবারে তৃণমূল পর্যায়ে এবং মাঠ পর্যায়েও এই সুনাম যাতে অর্জন করতে পারে এবং মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারে এই আশায় আমি আসলে আপনাদের সামনে ব্যক্ত করতে চাচ্ছি। আপনারা সবাই আমাদের এই স্বাস্থ্য বিভাগের জন্য এবং নূর আলম ভাইয়ের জন্য বিশেষ করে তার পরিবার তার পিতামাতার জন্য দোয়া রাখবেন যাতে দুনিয়া এবং আখিরাতে এবং যতদিন বেঁচে থাকে ততদিন যাতে আপনার হালাল রুজি অন্বেষণ করতে পারে এবং আখিরাত এবং কল্যাণকর জীবন লাভ করতে পারে, এটাই আমাদের কাম্য। আমাদের সামনে একজন ইমাম সাহেবও আসছে, তো ওনার সামনেও আমি শুনে নিব যে নূর আলম ভাই আসলে কীরকম ব্যক্তি যে 1,40,000 টাকা পাওয়ার পরও মানুষের অ্যাকাউন্টে ফিরে দিয়ে আসতেছে, আসলে আপনি কী ভাবতেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমার বাসা সোনারায়, আমি ওনার জামাতেই একজন ইমামতি করি। দীর্ঘ 1.5 বছর ধরে আমাদের কাছে আমি আছি। ইনশাআল্লাহ তেনাই মসজিদের একজন সেক্রেটারি সাহেব, উনি প্রতি সমাজের জন্য সব কাজে সহযোগিতা করে এবং সৎ পথে চলে। আমি তেনাকে বিশেষভাবে আসলে মন থেকে আমি পরিচিতভাবে বুঝে নিয়েছি যে সে একজন ইমানদার মানুষ হিসাবে গ্রহণ করি এবং অনেক মসজিদেরও কাজ তিনি এই যে আর একটা কথা বলি যে এই যে মসজিদের কাজ চলতেছে তিনি কিন্তু টাকাটা মসজিদে দান করে দিতে পারতেন, তারপরে কিন্তু মসজিদে দান করে দিলেন না, যার টাকা তাকে ফিরিয়ে দিচ্ছেন। জি, যেখানকার যেটা হক সেই জায়গায় সেটা হক পালন করবে, এই জন্য উনি অনেক ভালো লাগে আমাকে, আমি তাই আমার বক্তব্য আমি শেষ করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের আবার নিয়ে যাব, যখন টাকাটা আমরা তুলে দিব তখনকার ভিডিও চিত্রও আপনাদের ধারণ করে দেখাবো যে আসলে টাকাটা তার প্রাপ্য লোক পাচ্ছে কি না। তো ধন্যবাদ এই পর্যন্ত। এনার বাড়ি আমাদের ফেরত বাড়ি ভুলা, কালকে দূর দূরে ঢাকার থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এনার অ্যাকাউন্টে 1,40,000 টাকা উনি এত মহৎ তখনই টাকাটা পাঠানো। তারপর এনার সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পর ইনি বলতে ভাই আপনি আসেন কীভাবে এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যার ভুল করছে তার অ্যাকাউন্টে চলে যায়। তো কালকে যেহেতু অফিসিয়াল সময় চলে গেছিলো আজকে উনি আসছে, ওনার টাকাটা এমনি মানে ওনাকে চাও খাওয়াইতে চাই সেই জিনিস সেটাও করো না, আমি একটা ক্ষতি করি। উনি 1,40,000 টাকা ওনাকে ফেরত দিয়ে এমনি করবি, তো দিনের সাথে সাথে আমাদের এলাকায় আমরা আমরা এই সবাই করবি। আমি তোমার এজেন্ট মিটিং কালকে এজেন্ট মিটিংয়ের মাস্টার এজেন্ট, আমার সাথে আছে আমার সরকারি অফিসার, উনি আমাদের এই এলাকাটা দেখাশোনা করে। এনার নাম আমি আমি বলি আমি বিষ্ণুপদ রায়, সে সুন্দর হিসেবে আছি এজেন্ট মিটিংটা দেখে নিতে আছে। আমি এই এরিয়াটা মূলত আমি আসি বেশি তো দেখি, তো আসলে সত্যি নূর আলম ভাইয়ের মতো একজন ভাইকে আমরা আসলে পেয়েছি, কারণ এর আগেও এরকম ঘটনা ঘটছে। তো দেখা গেছে যে টাকাটা উদ্ধার করতে গিয়ে অনেকে অনেক রকম হয়তো হ্যাসেলও করায় বা হয়তো বিভিন্নভাবে সময় ক্ষেপণও করছে। তো এনার ক্ষেত্রে আমি একটা ব্যতিক্রম একটা দেখলাম যে উনি ওনার উদ্যোগেই উনি ওনার সন্ধ্যা মাত্র উনি বলছে যে আমি অমুক জায়গায় আসি একটু, মানে উনি বলছে যে আমি অমুক জায়গায় আসি আসি, তো আমরা জাস্ট তার সঙ্গে দেখা করে উনি ওনার উদ্যোগে টাকাটা নিজে আমাদের আজকে আউটলেটে এসে আমাদেরকে বললো যে যা করার তাকে করে দেন। তো আমরা ওনাকে চা খাওয়ার কথা অফার করতেছি, উনি ওই জায়গায়ও বলতেছে না আরেকজনের টাকা উনি কেন চা খাওয়ার জন্য বা কেন নিয়ে নিবে, কারণ ওটা আরেকজনের আমানত আমি কেন চা খেতে চাই। তো এইরকম আসলে ঘটনা বিরল, সত্যি আমি নিজেকে খুব ভালো লাগতেছে যে এরকম লোক আছে।
আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। উনি যেন তার কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যেন সবসময় ভালো থাকতে পারে, উনি যেন সুখী জীবন কাটাতে পারে, এই কামনা তার জন্য আমার সবসময়। নূর আলম ভাই, আপনার কিছু একটু মন্তব্য যদি ব্যক্ত করতেন। আসলে ভাই, ভাইয়ের টাকাটা আমার মোবাইলে আসছে, সে ভাইয়ের টাকাটা আমরা রাজমহলা ব্যাংকিং ইস্যুতে এসে আমরা এই টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দিলাম। এবং আমরা আশা করি যে আপনাদের ভুল কর্মে বিভিন্ন মানুষের কাছে কোনো অন্য অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, আপনারাও এইটা দেখে উদ্বৃত্ত হবেন যে যাদের জন্য অন্য মানুষের অ্যাকাউন্টে চলে যাওয়ার পরেও যেন আপনাদের টাকাটা আপনারা নিজ স্বইচ্ছায় আপনারা যেন ফেরত দেন। ঠিক আছে দাদা।